আমদানি নিষিদ্ধ হেপাটাইটিস বি ভ্যাকসিন অবৈধ পথে দেশে এনে তৈরি করা হচ্ছে জরায়ু ক্যান্সারের নকল টিকা। 350 টাকা খরচে আনার পর প্রতিটি বিক্রি করা হচ্ছে 2500 টাকায়। 2 বছরে প্রায় 6000 নারীর কাছে জরায়ু ক্যান্সারের নকল টিকা বিক্রি করেছে একটি চক্র। 5 সদস্যকে গ্রেপ্তার করে এসব তথ্য জানিয়েছে গোয়েন্দা পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে অনলাইনে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি মোহাম্মদ গোলাম সবুর। গোলাম সবুর, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এই যে মানে ক্যান্সারের ভ্যাকসিন তো এখনও আবিষ্কারের পর্যায়ে রয়েছে, আবিষ্কৃত হয়েছে, এখনও বাজারজাত করা হয়নি, এই মানে অ্যাওয়ারনেসটুকু তো নেই সাধারণ মানুষের মধ্যে। এর মধ্যে আবার হাজার হাজার 6000 নারীকে এরকম ভ্যাকসিন দেওয়া হলো, মানে এটি দেখভাল করার দায়িত্বটা আসলে কার? আপনারা যদিও ধরেছেন কয়েকজনকে। ধন্যবাদ আপনাকে, একই সাথে ধন্যবাদ ডিবিসি দর্শক শ্রোতাদের। আপনি ঠিকই বলেছেন, ক্যান্সারের প্রতিষেধক টিকা এরকম ভাবে এখনো বিশ্বে আসে নাই, কিন্তু একটি অসাধু চক্র যারা এই কাজটি করছিল, আমরা এই বেশ কয়েকদিন আগে আমরা একটি নিউজ পেলাম যে রাজধানীর একটি এলাকায় কোনো একটা গ্রুপ মাইকিং করে ক্যাম্পেইন করে ভ্যাকসিন দিয়েছে, সেটা হচ্ছে জরায়ু ক্যান্সারের ভ্যাকসিন। কিন্তু সেখানে পরবর্তী ডোজ যখন দিতে গিয়েছে তখন ওখানে কয়েকজন মহিলা তাদেরকে প্রতিবাদ করেছে, তাদেরকে আটক রাখার চেষ্টা করেছে, এরকম একটা নিউজ আমাদের কাছে আসলো। তখন আমরা এটা নিয়ে কাজ শুরু করলাম, আসলে কি ঘটনাটা, কি ভ্যাকসিন নিয়ে এরকম পার্শ্ব প্রতিক্রিয়া, এত কোন পর্যায়ে গেল যে মহিলারা প্রতিবাদ করলো। তারপর খুঁজতে খুঁজতে গিয়ে আমরা পেলাম যে একটা চক্র ইন্ডিয়া থেকে জেনেভ্যাক বি হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন, যেটি বাংলাদেশ ওষুধ প্রশাসন বাংলাদেশে আনার কোনো অনুমোদন দেয় নাই, যেটি বাংলাদেশে আমদানি নিষিদ্ধ, সেই হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন, যেটি এক একটি অ্যাম্পলে 10 ml থাকে, সেগুলো তারা অবৈধ পথে আমদানি নিষিদ্ধ, যেটি বাংলাদেশে, সেটি বাংলাদেশে নিয়ে আসে, নিয়ে আসার পর দক্ষিণখানে একটি বাড়িতে সেটা সংরক্ষণ করে, মজুত করে, তারপর সেখান থেকে কেরানীগঞ্জ আরেকটি তারা ফ্যাক্টরি করেছে, মানে কেরানীগঞ্জের ফ্যাক্টরি, সেটা খুবই নিম্নমানের একটি ঘরে, সেখানে সাধারণত তারা নকল অ্যাম্পল, নকল লেবেল এবং এই 10 ml এর যে হেপাটাইটিস বি ভাইরাস, যেটা হেপাজেন বি, যেটা হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন, সেটি 1 ml করে তারা, যেটা আমাদের জরায়ু ক্যান্সারের ভ্যাকসিন যেটা সার্ভিভ্যাক্স, সেইটা বানাচ্ছে 1 ml করে ঢুকে এবং তার সাথে একটু পানি দিচ্ছে, দিয়ে সার্ভিভ্যাক্স নামে তারা এটা বাজারজাত করছে এবং তারা বলছে এটা জরায়ু ক্যান্সারের ভ্যাকসিন। এবং এটা শুধু তারা এক জায়গায় করছে তা না, আমরা তদন্তে পর্যন্ত পেয়েছি প্রায় রাজধানীতেই 140টি স্কুলে তারা এই ভ্যাকসিন দিয়েছে, স্কুলের শিক্ষিকাদের দিয়েছে কিংবা তার সাথে যারা জড়িত অনেকেই দিয়েছে এবং তারা মাইকিং করেছে, ক্যাম্পেইন করেছে, মানে সেটা রাজধানীর ভিতরে, আপনি বলছেন রাজধানীর ভিতরে শিক্ষকদেরকে দিয়েছে, রাজধানীর ভিতরেই, আমি রাজধানীর ভিতরেই 140টি স্কুলের নাম পেয়েছি যারা শহরতলি এলাকায় আর কি, মনে করেন ওই যে বসিলা, তারপর মিরপুরের ওই দিকটায়, এদিকে বনশ্রী পেছন দিকটায়, এদিকে না ধরেন এই মানে 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 অবৈধ লোকগুলো বা 2 নম্বরের লোকগুলো 2 নম্বরের অনেক ঘর চেষ্টা করে, কিন্তু শিক্ষিকারা এই কাজটা করছে, শিক্ষিকারা জানে না যে ভ্যাকসিন এখনো আবিষ্কৃত হয়নি। জি, এইটা পার্সোনাল অ্যাওয়ারনেস দরকার। একই সাথে একটা প্রতিষ্ঠান, যদি প্রতিষ্ঠান সবাই মিলে যদি মনে করে যে আমরা এই ভ্যাকসিনটা দিই, জরায়ু ক্যান্সার প্রতিরোধক ভ্যাকসিনটা দিই, তাহলে জরায়ু ক্যান্সার হবে না, এরকম যদি সবাই দেয় তাহলে একজনের দেখা দিকে আরেকজন এরকম দিতে পারে। কিন্তু আমার কথা হলো, এই উদ্যোগটা নিল কিসের ভিত্তি, তারা কিসের ভিত্তিতে স্কুলগুলো চয়েস করলো, সরাসরি স্কুলে তারা গেল কিভাবে, এর পেছনে কারা আছে কিনা এটাও দেখা দরকার, এটা আমরা দেখছি, কারণ পুরাটাই যে তারা অবৈধ। এই এই টিকা বাংলাদেশে কোনো অ্যাপ্রুভ নাই, ওষুধ প্রশাসনের অ্যাপ্রুভ নাই, মিনিস্ট্রির অ্যাপ্রুভ নাই, গভর্নমেন্টের কোনো অ্যাপ্রুভ নেই যে ভ্যাকসিনটা, সে ভ্যাকসিনটি এরকম ওপেন মাইকিং করে ক্যাম্পেইন করে দিচ্ছে, এ বিষয়টি দেখার সুযোগ আছে। আমরা বিষয়টা একটু আমাদেরকে বলবেন যে এটার পিছনে যাদেরকে ধরেছেন আপনারা তাদের বিরুদ্ধে মামলাটা কি হবে, প্রতারণার মামলা নাকি হত্যা চেষ্টার মামলা না অন্য কোনো মামলা হবে? কারণ এই মামলার ফাঁক ফোকর গলিয়ে কিন্তু এর আবার বেরিয়ে যায়, বেরিয়ে আবার অবৈধ কাজে জড়িত হয়। জি 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 বলবেন। না না, এটা এটা বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে, ইয়া থানায়, আমাদের দক্ষিণখান থানায় অলরেডি মামলা একটি হয়েছে বিশেষ ক্ষমতা আইনে, অবৈধ পণ্য বাংলাদেশে নিয়ে আসার যদি বাংলাদেশে অনুমোদন নেই, বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে এবং কঠোর শাস্তি হবে, এটা যারা এর সাথে জড়িত সবাইকে আমরা আইনের হাতে নিয়ে আসবো, আপনারা সহায়তা করবেন। জি অবশ্যই, আমরা আপনাদের সাথে আছি, আপনারা চালিয়ে যান কাজ, অবশ্যই এদের সাথে যারা জড়িত সবাই যেন শাস্তির আওতায় আসে, আপনাদের প্রতিও সেই অনুরোধ থাকলো। গোলাম সবুর, অনেক ধন্যবাদ সময় দিয়েছেন আপনি আমাদেরকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ।